এখন আপনারা দেখছেন মান্না গেমিং যেখানে আপনার জন্য থাকছে প্রতিদিন অল্প থেকে অধিক যে কোনো পয়েন্ট পয়েন্টস্রামি থেকে শুরু করে ফুলড্রামি ডিলামি ফ্রি টুর্নামেন্ট টুর্নামেন্টের মতো আকর্ষণীয় খেলা পাশাপাশি থাকছে পাঁচশোরও বেশি পদ্ধতি এবং গেম প্ল্যান তাই অবশ্যই আপনাকে চোখ রাখতে মান্না গেমি ছজন প্লেয়ার টেবিলে যখন তিনজন অংশগ্রহণ করেছে তাই তিনজনের মধ্যে শুরু হয়ে গেল এই মুহূর্তে রামি আশি টাকা করে রিয়েল ক্যাশ গেম যেখানে জোগাড় হয়েছে সাহেব তো ছায় এসেছে হাতে একটা তবে একটা লক্ষণীয় বিষয় পুরো চিকেন করার মতো অনেকগুলো কিন্তু লাইন আছে কিন্তু আর একটা লক্ষণীয় যে একই কালারের কয়েকটা লাইন রয়েছে অর্থাৎ দুটো দিক থেকে কিন্তু আর একটা বিষয় যে মিডিয়াম কাঠও রয়েছে খুব বড়ো কাঠও নেই আবার খুব ছোটো কাটও নেই এখন দেখার বিষয় যে আদেও হবে কিনা পুরো সিকোয়েন্স কারণ সবাই চাইবে বা কম বেশি যে কোনো প্লেয়ারই চাইবে তাদের হাতে বড়ো কার্ডগুলোকে ফেলে রাখার কারণ পয়েন্টশ্রামী মানে হাতে সকলেই চাইবে পয়েন্ট কমিয়ে রাখতে তো দেখা যাক এই মুহুর্তে কোনো পুরো সিকোয়েন্স হয়নি কিন্তু দুজনে একটা করে কার্ড খেয়ে নিয়েছে আমার এখনো পর্যন্ত পুরো সিকোয়েন্স হয়নি কিন্তু একটাই কার্ড আছে যেটা পুরো সিকোয়েন্স হওয়ার মতো তো একটা ভালো কার্ড চলে এসেছে যার কারণে আমার পুরো সিকোয়েন্স হয়ে গেছে তো এই মুহুর্তে হাতে আমার স্কোর আট দশ আঠেরো তিনে একুশ যদি অন্য দিক থেকে একটু পয়েন্ট কমিয়ে রাখা যায় তাহলে কীরকম হবে দশ ছয় ষোলো তো আমি 10 টাকা কেটে রাখছি কারণ আমি দুটো দিক থেকে লাইন করবার চেষ্টা করছি তিনটে তিন হচ্ছে যেহেতু আমি যদি কার্ডটাকে একটুখানি চেঞ্জ করে নিই তাহলে আমার হ্যান্ড ডিক্লেয়ার হয়ে যেতে পারে ছয় তিন চার আর তার সঙ্গে একটা জোকার দেখুন সুতরাং জাস্ট লক্ষ্য করতে হবে যে হ্যান্ড ডিক্লেয়ার করার জন্য কোন কার্ডটি জরুরি এবং সাজিয়ে রাখতে হবে তো আজ আপনারা দেখলেন তিনজন প্লেয়ারের মধ্যে খেলা আজ এই পর্যন্ত সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে